আজকের ভিডিওর যে টপিক এটা মূলত যারা ইউটিউবার আছেন তাদের অনেক কাজে লাগবে। ইউটিউবার বলতে যারা ব্লগ করেন মোটো, স্পেশালি যারা মোটো ব্লগ করেন তাদের অনেক কাজে লাগবে। আর যারা আমার ভিডিও দেখেন বাট মোটো ব্লগ কোনো ব্লগই করেন না, জাস্ট দেখেন, তারাও একটা আইডিয়া পাবেন আমি কিভাবে ভিডিওটা করি হেলমেটের মাধ্যমে। আজকে আমি দেখাবো কিভাবে একটা পারফেক্ট মোটো ব্লগিং সেট আপ করতে হয়। তো লেটস গো। হ্যালো বাংলাভাষী মানুষ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইকওয়ালাইস্তি। আমি আছি আপনাদের সাথে ইস্তিয়াক হাসান। চলুন আজকের টপিকে চলে যাই। টপিকে যাওয়ার আগে অবশ্যই হেলমেট, এটা আমার সেই লেজেন্ডারি আপনার এমটি হেলমেট, শার্কটা পরে দেখাবো যেহেতু এটাতে সেট আপটা নাই। মোটো ব্লগ করার জন্য আপনাকে ক্যামেরাটা, এই যে আমার ক্যামেরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হিরো 7 ব্ল্যাক, একটা ক্যামেরা লাগবে, অবশ্যই ভালো ক্যামেরা হইতে হবে। আপনার কম দামি ক্যামেরা আছে, আপনার 1000, 2000, 3000, 5000 টাকা দামি ক্যামেরা আছে, এটার এখন মার্কেট প্রাইস 24000 টাকা। 24000 টাকা দিয়ে কি জন্য নিছি? একমাত্রই কারণ এটার কোয়ালিটির কাছাকাছি আর কোনো ক্যামেরাই নেই। গোপ্রোর কোয়ালিটি অন্য ধরনের, এটা আপনাকে মানতেই হবে, যে যাই বলো গোপ্রো। তারপর আরেকটা ইয়ে আছে আপনার, আচ্ছা যাই হোক এখন মনে আসতেছে না, গোপ্রো আছে, তারপর ডিজাই এর একটা ক্যামেরা আছে অসমো, ওইটা অতটা পপুলার না, বাট গোপ্রো পপুলার। তারপর আরেকটা আছে, ওইটা মেবি ওয়ান প্লাস কি, আচ্ছা যাই হোক আমি স্ক্রিনে দিচ্ছি ছবিটা, এটা এগুলোর কোয়ালিটি যথেষ্ট ভালো। তো মোস্ট পপুলার হচ্ছে আপনার গোপ্রো হিরো 7 আমি মনে করি। এখন যেহেতু 9 বেড়ে গেছে, 9 যুগ, বাট আমি 7 এখনো কি জন্য আছি, 7 একদম ছোট, 9 অনেক বড়, 9 দেখাবো একটু পর, 9 দেখাবো। তো আমার কি কি লাগবে সেট আপ করার জন্য? আমি মনে হয় কথা বেশি বলে বলতেছি, যাই হোক আমি একদম টপিকে চলে যাই। কি কি লাগবে? প্রথমত একটা ক্যামেরা লাগবে, মোটো ব্লগিং কেস, এরকম একটা কেস নিতে হবে। এরপর এটার মধ্যে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই ছোট্ট জিনিসটা, ও মাই গড, এখানে, আচ্ছা যাই হোক এটা আমি পুরা খুলতেছি না, জাস্ট এটা একটা অ্যাডাপ্টার, এটা হচ্ছে গোপ্রো মাইক অ্যাডাপ্টার, এটা ছাড়া আপনি কোনো দিনও ইয়া করতে পারবেন না, সাউন্ড রেকর্ড করতে পারবেন না। আপনার মোটো ব্লগিং এর জন্য এটা লাগবেই মাস্ট। এই ছোট্ট জিনিসটার প্রাইস হচ্ছে আপনার 5700 টাকা দিয়ে নিছি আমি, এখন মনে হয় 5000 টাকা। কেসটার দাম আছে আপনার 1000 টাকা, আমি দাম শুদ্ধ বলে দিচ্ছি বিকজ অফ আপনাদের একটা আইডিয়া হবে। এরপর আসি মাউন্টটাতে, এখানে যেটা আছে এটা ফিক্স না, এটা আপনার খোলা যায়। তো আমার এখানে আরো একটা সেট আপ আছে, আমি এটা দেখাই, হ্যাঁ আমি কম্পারিজন দেখাই। এটা হচ্ছে আপনার ফিক্স সেট আপ, এখানে দেখতেছেন একদম ফিক্স, এটা এমসিল দিয়ে ডাইরেক্ট মাউন্টটা এখানে ইনস্টল করা হয়েছে। আমি সবসময় আসলে এটাই দেখে আসছি, আপনার ওয়ার্ল্ডের যতগুলো মোটো ব্লগার আছে সবাই কিন্তু এটা ইউজ করে। বাট আমার মনে হয় হেলমেটটা নষ্ট হয়ে যাবে, বা এটা আপনার যদি 2-3 হেলমেট থাকে তখন তো সবগুলাতেই লাগাতে হবে, আরেকটা প্যারা। তো আমি ওই জন্য এই স্ট্র্যাপটা কিনছিলাম, এটা মেবি আমার থেকে 500 টাকা নাকি কত নিছে। এটা কিনার একটা রিজন আছে, এটা আমি ইন্ডিয়ার একটা মোটো ব্লগার আছে বাইকার বয় জহির, আপনারা চার্জ দিলে পাবেন, ও সুপার বাইক ইউজ করে, ও সুপার বাইকের মধ্যে জাস্ট এটা লাগাই ও ভিডিওগুলো করে। তো ওর ভিডিও কোনো শেক নাই, কোনো ইয়া নাই, নর্মালি এটাতে যেরকম ভিডিও আসে ওর ওইটাতে ওই রকম এই স্ট্রেপটা দিয়েও সেম ভিডিও আছে। তো আমি চিন্তা করতেছি ও সুপার বাইকে যদি 300 কিলোমিটার স্পিডে যদি এটা স্টেবল থাকে তাহলে আমাদের দেশের যে সাইকেলগুলো তো স্টেবল থাকবে। ওই জন্য আমি আর এটার প্রতি একটা আস্থা আসছে, এর আস্থা থেকে এটা ইউজ করছি। আর আমার ভিডিও তো দেখলেনি কীরকম। এটার আরেকটা প্রবলেম হচ্ছে এটা অ্যাঙ্গেল নড়ে যায়, বারবার নড়ে যায়, দেখতেছেন এটা এরকম নড়ে যায় মাঝে মধ্যে, এটা একটু হেরফের হয়। তো এটা আপনার বারবার সেট আপ করতে হয়, এটা একটা প্যারা। এটা হইলে একদম একবারে যেটা ফিক্স করে লাগাবেন ওইটাই ফিক্স হয়ে গেছে, আর কোনো প্যারা নাই, জাস্ট এটাই। এরপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার এখানের ভিতর আপনার সাউন্ডটা রেকর্ড করার জন্য মাইক লাগবে। আপনি যদি মাইক ছাড়া দেন, আমার আগের ভিডিওগুলো আপনারা দেখছেন, এখানে দেখছেন যথেষ্ট নয়েজ, আমার কথাগুলো ভালো করে আসে না। তো ভালো করে আসার জন্য আমি একটা মাইক নিছি, আমি এদিকে দিচ্ছি, এই ছবিটা দেখতেছেন, এটা হচ্ছে এরমিক একটা মাইক। এটা নেওয়ার কারণ হচ্ছে এটার ওয়্যারটা একদম শর্ট, আপনার এতটুকু মনে হয়, যেটা হেলমেটের মধ্যে পুরোপুরি ফিট হয়ে যাবে। আমি জাস্ট আমি খুলে দেখাচ্ছি না, জাস্ট একটু করে আইডিয়া দিচ্ছি আপনাদের। এই প্যাডিংগুলো খুলে এই যে দেখতেছেন আমার এখানে ইয়া, তো প্যাডিংগুলো খুলে জাস্ট ওয়্যারটা এখানের ভিতর দিয়ে চলে আসছে। তো এদিকে হচ্ছে মাইকের প্লাগটা, আর এদিকে হচ্ছে এই যে মাইকটা। তো একদম
সিম্পল একদম, আপনি সাধারণ চোখে দেখলে বুঝতে পারবেন না এটার মধ্যে একটা মাইক আছে। এটা মূলত লাগাইয়া দেখাই কিরকম লাগে। এটা জাস্ট এখানে এখানে একটা ডোর থাকে, ওইটা খুলে ফেলতে হবে। এটা অনলি ফর 7 এ থাকে, আপনার 9 এর ডোরটা আরো বড়। 9 ও দেখাচ্ছি একটু পর। ওকে, এইভাবে লাগাবেন, এটা দিব, এটা এখানে দিব, তারপর স্ক্রুটা টাইট দিব, দ্যাটস ইট। আর কোনো কাজই নাই, আপনি জাস্ট অন দ্য গো মোটো ব্লগিং সেট আপ। আমি মনে করি এটা পারফেক্ট সেট আপ, এবং এগুলার উপরে আর কোনো সেট আপ নাই। এরপর আসি আপনাদেরকে 9টা একটু করে দেখাই। আমি এখন 9 দিয়ে শ্যুট করতেছি, তো আমি এখন এই ক্যামেরায় সুইচ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিরো 9। হিরো 9টা দেখতেছেন হিউজ। আপনি এটা যখন উপর করে ধরবেন একটু মোটামুটি উপরেই উঠে যাচ্ছে, হিউজ। এবং এটা একটু ভারী, হিরো 7 থেকে ভারী। দ্যাটস ইট, আমি একটা ছবি দিব দোনোটা হেলমেটের মধ্যে লাগানোর পর একটা ছবি দিব। এই যে ছবিটা দেখতেছেন এটাই। আজকের ভিডিও এতটুকুই, আশা করি অনেক ভালো লাগছে, মোটামুটি একটা ইনফরমেটিভ ভিডিও। Till then, I love us. Bye-bye. Take care.